নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি চিংড়ি বেগুন পোস্তর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। গরম ভাতে এই চিংড়ি বেগুন পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই এই সহজ রেসিপি আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি 250 গ্রামের মতন চিংড়ি নিয়েছি। চিংড়িটার খোসা ছাড়িয়ে ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন টুকরো করে কেটে রেখেছি। বেগুনগুলো এভাবে টুকরো করে কেটে নেওয়ার পর ধুয়ে রেখেছি। এখানে আমি বড় চামচের 4 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। এরপর কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিলাম সর্ষের তেল। যেহেতু এটা পোস্ত দিয়ে রান্নাটা হবে, তাই সর্ষের তেলে রান্নাটা করলেই ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে চিংড়িটা হালকা করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এরপর নাড়াচাড়া করে 10 মিনিটের মতন সময় নিয়ে চিংড়িটা আমি ভেজে নিচ্ছি। আমার আজকের বেগুন চিংড়ি পোস্তর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এটা তুলে রেখে দিচ্ছি। বাকি রান্নাটা করার জন্য এর মধ্যে আমি আরো 3 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো এরপর ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো সোনালি করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতন সময় নিয়ে বেগুনগুলো ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলো তুলে রেখে দিচ্ছি। বাকি রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি আরো 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন। এরপর ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। এরপর 1-2 মিনিটের মতন সময় নিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা এরকম ট্রান্সলুসেন্ট হওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম 1 চামচ রসুন বাটা। এরপর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা 2-3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। দু তিন মিনিট সময় নিয়ে মশলাটা ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এরপর এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। পোস্তর বাটি ধোয়া জল একটু অ্যাড করে দিলাম। এরপর পোস্তটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যাতে করে পোস্তটা থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। প্রায় 2-3 মিনিটের মতন সময় নিয়ে পোস্তটা ভালো মতন করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম, সঙ্গে সঙ্গে দিলাম 7 মতো লবণ। লবণটা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি আরো সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। প্রায় 1/4 কাপের মতন জল আমি এর মধ্যে দিয়েছি। গ্রেভিটা একটু ফুটতে শুরু হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি আর ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দিলাম। দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আরো সামান্য পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতন এটা রান্না করে নিচ্ছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, চিংড়িটাও ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটার ওপরে তেল ভাজতে শুরু হয়ে গেছে। এই চিংড়ি বেগুন পোস্ত একটু গামাখা গামাখাই হবে, খুব বেশি গ্রেভি এটাতে হবে না, তাই আরো 1-2 মিনিটের মতন এটাকে রান্না করে নিলাম। প্রায় মাখু মাখু হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে আরো 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এরপর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি।
ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর চিংড়ি বেগুন পোস্ত পরিবেশনের জন্য একদম তৈরি। গরম ভাতে পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।